ব্যাগ। এই তো দিল্লি দাঙ্গা সৃষ্টিকারী অমিত শাহ বাংলা ছাড়ো। আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদের পর্দায় সরাসরি তারই সম্প্রচার। আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদের পর্দায় DYFI কিন্তু ইতিমধ্যেই উপস্থিত কোয়েত মলের সামনে। অমিত শাহ গো ব্যাক স্লোগান, প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল, পুলিশ তৎপর, কেমনভাবে সামলায় রাজ্য সরকার এই বিক্ষোভ সমাবেশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে যে বিক্ষোভ সমাবেশে সামিল, আমাদের এই যে বিক্ষোভ সমাবেশে সামিল সেই ছবি কিন্তু সরাসরি সরাসরি আপনারা দেখছেন। সেই বিক্ষোভ সমাবেশে সামিল কিন্তু কংগ্রেস, সেই বিক্ষোভ সমাবেশের সামিল DYFI। আপনারা দেখছেন তারই সরাসরি সম্প্রচার কোয়েস মল কলকাতার। আপনারা দেখছেন DYFI কলকাতার বুকে তারই সরাসরি সম্প্রচার অমিত শাহ বাংলা ছাড়ো। বাংলা ছাড়ো সামনে বিক্ষোভ সমাবেশে কিন্তু ইতিমধ্যেই সামিল DYFI কংগ্রেস, বাম কংগ্রেস যৌথভাবে বিক্ষোভ দেখাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাকে ঘিরে, এবং তারই সরাসরি সম্প্রচার আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদের পর্দায়। আরো আপডেট খবর আপনাদের আমরা দিতে থাকবো, আপনারা থাকুন আমাদের সঙ্গে। এখন বিশ্ব বাংলা সংবাদের পর্দায় সরাসরি আমরা তুলে ধরবো প্রতি মুহূর্তের ছবি অমিত শাহর কলকাতা আসার আগমন থেকে তিনি কি বক্তব্য রাখছেন, কি বলছেন সরাসরি সম্প্রচার কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এখন বিশ্ব বাংলা সংবাদের পক্ষ থেকে এখন এই পর্যন্তই, আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন, করতে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ, নজর রাখুন আমাদের নিউজ পোর্টাল ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে। ক্যামেরায় ধ্রুবা মণ্ডলের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়, কোয়েত মল কলকাতা, এখন বিশ্ব বাংলা সংবাদ।